ইট ডাজেন্ট ম্যাটার আপনার জিপিএ কি, ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোথা থেকে বিলং করেন, গ্রাম, শহর, মাদ্রাসা, ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক, প্রাইভেট, কোথা থেকে, যতক্ষণ পর্যন্ত আপনি লেগে আছেন কোথাও না কোথাও আপনার হবে, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। জাপানে আসার পর থেকে আপনাদের ম্যাক্সিমামের প্রশ্ন ছিল যে ভাই আপনি কীভাবে জাপানে আসলেন এবং জাপানে আপনি কেন আসলেন। পুরো জার্নিটা যদি শেয়ার করতেন তাহলে হয়তো আমরা জানতে পারতাম কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কী কী করতে হয় বা কী কী স্টেপ নিতে হয়, প্রসেসটা কী। তো আমি আজকে পুরো গল্পটা আপনাদেরকে বলবো যে আমি কীভাবে জাপানে এসেছি চায়না থেকে। তো এই গল্প থেকে, এই গল্পটা হয়তো আপনাদের অনেকের জন্য বড় একটা লেসন হতে পারে, লেসন বলতে শিখতে পারেন যে কীভাবে কীভাবে করতে হবে বা কেন, এবং কেন জাপান, কেন জাপান নয়, সব কিছু মিলে আজকের এই গল্পটা। তো আমি কিছু নোট নিয়েছিলাম যেন আমি ধাপগুলো হারিয়ে না ফেলি সেই কারণে। তো আমি আজকে সেই ধাপগুলো আপনাদেরকে বলবো যে কীভাবে শুরু হয়েছিল জাপান নিয়ে আমার চিন্তাটা। সো জাপানের চিন্তাটা যেটা, সেটা আমার শুরু হয়েছিল 2020 সালের দিকে। সো 2020 সালের প্রথম দিকে এটার কারণটা হচ্ছে যে কোভিড, সিম্পলি। তো চায়নাতে 2019-এর শেষের দিকে যখন কোভিডটা আসলো তখন থেকে তো লকডাউন শুরু হলো। 2020-এর প্রথম দিকে এটা খুবই সিভিয়ার একটা রূপ ধারণ করলো। তো সে সময়কার লাইফস্টাইল বা সে সময় যে সবাইকে আটকে রাখা বা লাইফটা একেবারে যে স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটার কারণে আমার মনে হলো যে আমাকে অন্য কোনো অপশন দেখতে হবে, অন্য কোনো দিকে আমার শিফট করতে হবে। সেখান থেকে আমার চিন্তাটা, এবং আমি 2018-তে যখন চায়নাতে গেলাম তখন চায়নার যে ব্যাপারটা, এবং 2020-এ যখন কোভিডটা শুরু হলো তখনকার চায়নাটা একদম আকাশ, কী বলবো, যে আকাশ জমিনের মতন ডিফারেন্ট। তো আমার মনে হলো যে আমাকে এই চায়নাটা ছাড়তে হবে। এবং এছাড়াও আরও আনুষঙ্গিক অনেক কারণ ছিল যার কারণে চায়নাটা ছাড়া বা আমার প্ল্যানটা সেখানে শুরু, যে আমি কোন কোন দেশে যাব। তো আপনি যদি আরও জিজ্ঞেস করেন যে আরও কী কী কারণ ছিল বা চায়না আপনি কেন ছাড়লেন, তো এখানে যেরকম কারণ হতে পারে ফ্রিডমের যে ব্যাপারটা, যেটা কোভিডের সাথে যুক্ত, শুধু কোভিড নয়, চায়নার পুরো সিস্টেম যেটা সেটার সাথে এটা যুক্ত। এখানে মানুষের স্বাধীনতা নাই বা এখানে মানুষের ওরকম অধিকার যে ব্যাপারটা সেটা নাই। আসলে কমিউনিজম বা কমিউনিস্ট কোনো স্টেটে মানুষের অধিকার কনসেপ্টটা নাই, এখানে সব কিছু সার্ভেলেন্স হয়ে থাকে এবং ওভাবে কোনো ফ্রিডম নাই এখানে। রেসিজম ছিল, এছাড়া ডিসক্রিমিনেশন ছিল, এবং যথেষ্ট টাকা পয়সা ইনকাম করার কোনো স্কোপ নাই সেখানে, এবং অ্যান্টি ফরেনার সেন্টিমেন্ট, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট শি আসার পর থেকে এই বিদেশি বিদ্বেষ যেটা, সেটাকে ইউজ করেই সব কিছু হচ্ছে বলতে গেলে। চায়নাতে যখনই বাজে কিছু হোক না কেন, সেটার দায়টা ফরেনারদের উপরে চাপানো হয়, যেটা লং টার্ম একটা ইফেক্ট রয়েছে, বাজে একটা ইফেক্ট রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে। তো যার কারণে আমার মনে হয়েছে যে চায়না মনে হয় আর আমার থাকাটা উচিত নয়, আমার প্ল্যানটা চেঞ্জ করা উচিত। এবং ভিপিএনের যে ব্যাপারটা, এটাও বড় একটা প্রবলেম চায়নাতে। আপনি যখন কোনো কিছু করতে যাবেন, কোনো ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করতে যাবেন, দেখবেন যে সেখানে আপনার ভিপিএন লাগছে, এটা খুবই হ্যাসল, যারা ইউজ করেন জানেন। এবং প্রত্যেকটা জায়গাতে প্রবলেম রয়েছে, আমার ডেডিকেটেড দুটো ভিডিও রয়েছে চায়নাতে প্রবলেম নিয়ে। সো এই ব্যাপারগুলো আপনারা দেখতে পারেন, ভিডিওটা দেখতে পারেন। এছাড়া চায়নার আরও ভালো অনেক দিক রয়েছে, যেরকম চিপ, খুব কম খরচে থাকা যায়, অনেক স্কলারশিপ রয়েছে, যদিও শিক্ষার মান সব ভার্সিটিতে একরকম না। এটা আসলে শুধু ভালো ভার্সিটিগুলোতে যদি হয় তাহলে যাওয়া যেতে পারে বা থাকা যেতে পারে, এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ আর কি। তো এটা আর কি এই কারণগুলো মোটামুটি ছিল যার কারণে চায়নাটা আমার ছাড়া বা চায়না ছাড়ার প্ল্যান যেটা। লং টার্মে তো ধীরে ধীরে এটা বেড়েছে, অভিজ্ঞতা যেটা সেটা বেড়েছে, কিন্তু প্রথম দিকে এটা ছিল। যাই হোক, এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া কোন কোন দেশে আপনি আবেদন করেছিলেন আর কোন কোন দেশ ছিল যেখানে আপনি আবেদন করেছিলেন? আমি শুধু জাপানে না, জাপান নিয়ে চিন্তাটা তো সবসময় ছিল, জাপান সবসময় একটা ফ্যাসিনেশনের মতন কাজ করেছে মাথায়। জাপানের কী বলবো, জাপানের প্রোডাক্ট যেটা আমরা, বিশেষ করে বাঙালিরা আমরা যারা ইউজ করে থাকি, আমার বাবা জাপানিজ প্রোডাক্ট নিয়ে বহুবার গল্প করতেন ছোটোবেলায়, তো সেখান থেকে ফ্যাসিনেশন। বাট ব্যাপারটা এরকম না যে জাপানের আমি এই কারণে শুধু জাপানই আমার স্বপ্ন বা জাপানই আমি সব কিছু টার্গেট, শুধু জাপানকে নিয়ে, ব্যাপারটা এরকম না। আমি হাফ ডজনের বেশি দেশগুলোতে আমি ট্রাই করেছিলাম, কোনো দেশে আমি ঠিকঠাক সুবিধা পেয়েছি, কোনোটাতে কম পেয়েছি, বেশি পেয়েছি, কোনোটাতে ফান্ডিংয়ের যে টাকা সেটা কম, কোনোটাতে ফান্ডিংয়ের টাকাটা বেশি কিন্তু অন্য অসুবিধা রয়েছে, সব কিছু মিলে আমি তবুও ট্রাই করেছি বিভিন্ন দেশে। উদাহরণস্বরূপ যদি বলেন তাহলে আমি বলতে পারি যে আমি
ট্রাই করেছিলাম, ইউকেতে ট্রাই করেছিলাম, ক্যানাডাতে আমি ট্রাই করেছিলাম, পর্তুগালে, নিউজিল্যান্ডে, লিথুয়ানিয়াতে, ডেনমার্কে, নরওয়েতে এবং আরও কোরিয়াতে সম্ভবত করেছিলাম। তো এইগুলো দেশে আমি ফান্ডিং খুঁজতাম সবসময়, আমার ফান্ডিং লাগবে পিএইচডির জন্য। তো এই দেশগুলো আমি সার্চ করেছি, আর জাপান তো ছিল প্রথমে। তো শেষ অবধি ক্যালকুলেশন করে আমার সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ চিন্তা করে মনে হয়েছে জাপানটাতে এই মুহূর্তে আমার যাওয়া উচিত, যার কারণে জাপানে আসা। এবং এখন প্রশ্ন করতে পারেন, জাপানে কি আজীবন থাকবেন বা আপনার প্ল্যানটা আসলে কি? আমি আসলে ওরকম একটা প্ল্যানে সেট না, আমি মনে করি জীবনের অনেক রং, হয়তো আমি জাপান ছেড়ে চলে যেতে পারি, নাও যেতে পারি। তো এটা সময়ের উপর নির্ভর করবে, এটা হচ্ছে ব্যাপার আর কি, যে আমি এই কাজগুলো করেছি, বিভিন্ন দেশে আমি ট্রাই করেছি, আমি শুধু একটা মাত্র দেশে আটকে থাকিনি, যেটা আমি আপনাদেরকে প্রায় বলে থাকি যে একাধিক দেশ একাধিক ভার্সিটিতে আপনার আবেদন করতে হবে। তো সে কাজটা আমি নিজেও করেছি। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। জাপানের অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনি কীভাবে করেছিলেন যদি আমাকে প্রশ্ন করেন? 2020-এর প্রথমের একটু পরের দিকে, মার্চ বা এপ্রিল হবে, তখন থেকে আমি ভার্সিটি সার্চ করি। এবং ওই সময়ের মধ্যে মোটামুটি আমি জেনে গিয়েছিলাম, যেহেতু স্কলারশিপ নিয়ে আমি খোঁজাখুঁজি করি বা ভিডিও বানিয়ে থাকি, আমি মোটামুটি জানি যে জাপানে কীভাবে কাজ করে অ্যাপ্লিকেশন সিস্টেমটা। তো তখন আমি আরও কিছু ভার্সিটি খুঁজি, কিছু সিনিয়রের সাথে আমি কথা বলি। পাকিস্তানে একজন ভাই আমার মেন্টর ছিলেন, জাপানে আমার আরও একজন মেন্টর ছিলেন, প্রীতম ভাই, তিনি বর্তমানে জাপানের একটা ভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। আরও দু একজন ভাইয়ের কাছ থেকে, বাঙালি গ্রুপ, পাকিস্তানি গ্রুপ, এরকম স্টাডি অ্যাব্রোডের গ্রুপ এরকম ছিল, যাদের কাছ থেকে আমি মোটামুটি সিস্টেমটা আমি জানি। এবং ভার্সিটি আমি খোঁজা শুরু করি যেখানে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা রয়েছে পিএইচডিতে মেক্সট স্কলারশিপের আন্ডারে, অর্থাৎ জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা মেক্সট, সেটার আন্ডারে কোন কোন ভার্সিটিগুলোতে আমার সাবজেক্টটা রয়েছে পিএইচডির জন্য, সেই ভার্সিটিগুলো খুঁজে সেই ভার্সিটির যে সমস্ত প্রফেসর আমার রিসার্চ এরিয়া যেটা, কাস্ট আয়রন যেটা, ম্যাটেরিয়াল যেটা, সেটা নিয়ে কাজ করছে, সেরকম একজন প্রফেসরকে খুঁজে বের করা। তো এরকম খুঁজতে 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 আমার দেখা গেল যে অনেক বড় একটা ফাইল হয়ে গেল। আমি মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল বানিয়েছিলাম যে এই ভার্সিটির এই প্রফেসর এই এরিয়াতে কাজ করছেন, ওনার ইমেইল হচ্ছে এটা, ওনাকে আমি আগামীকালকে বা কালকের পরের দিনে এই সময়টাতে আমি ইমেইল করব। তো সেই 2020-এর মাঝামাঝি থেকে আমার ইমেইল করা শুরু, এবং সেটা দীর্ঘদিন জারি ছিল। চায়নাতে আমার ছোটো ভাই নাফিজ, ওর সাথে দেখা যেত যে প্রতিদিন আমার কথা হতো, ওর সাথে আলোচনা করে বা প্রতিটা সময় ওর সাথে আমার কথা হতো। তো ও আমার সাপোর্ট ছিল বলতে গেলে। দেখা যেত যে সকালবেলা অনেক সময় দেখা গেছে যে নাফিজের সাথে কথা বলে আমি ইমেইল সেন্ড করেছি প্রফেসরদেরকে জাপান টাইমে। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে জাপানের অফিস টাইম এবং চায়নার অফিস টাইম যেটা, সেটা এক ঘন্টার ফারাক পার্থক্য রয়েছে আর কি। তো অফিস টাইমের প্রথমে, অর্থাৎ প্রফেসররা অফিসে গিয়ে যেন আমার মেইলটা প্রথমে দেখে, মোটামুটি এরকম একটা প্ল্যান করে আমি ইমেইল করতাম জাপানে। তো ওই যে ফাইল যেটা আমি বানিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, সেখান থেকে আমি প্রতিদিন 4-5টা প্রফেসর এরকম চোজ করতাম বিভিন্ন ইউনিভার্সিটির। তো একই সাথে একই ইউনিভার্সিটির একই ল্যাবের একাধিক ভার্সিটি একাধিক প্রফেসরকে ইমেল করা যাবে না। কারণ হচ্ছে যে একই ল্যাবে বা একই ভার্সিটিতে যদি আপনি ইমেল করেন, তাহলে তারা নিজেদের মধ্যে এই ব্যাপারটা আলোচনা করতে পারে বা জানাজানি হতে পারে। তো এটা একটা আনইজি সিচুয়েশন ক্রিয়েট করবে, আনকমফোর্টেবল হতে পারে। তো যার কারণে দেখা যেত আমি এক একটা ভার্সিটিতে এক এক দিনে ইমেইল করতাম, একই ভার্সিটিতে একাধিক প্রফেসরকে আমি একদিনে ইমেইল করতাম না। এবং প্রফেসরদের রিপ্লাই যদি না আসতো এক সপ্তাহের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে, তারপর গিয়ে আমি একই ভার্সিটির একাধিক প্রফেসরকে আবার আমি ইমেইল করতাম। তো এটা হচ্ছে আমার স্টাইল, যেটা আপনারা ফলো করতে পারেন। তো এরকম করে মাসের পর মাস রিপ্লাই আসে না, রিপ্লাই আসে না, লম্বা সময়। এবং যারা পড়াশোনা বিদেশে প্ল্যান করছেন, তাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রচুর ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে কাজ হবে না। স্টাডি অ্যাব্রোডে যত না আপনার রেজাল্ট, যতটা না আপনার স্কোরের প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনার ধৈর্যটা। আপনার যদি ধৈর্য থাকে, আজ বা কাল হোক আপনার স্কলারশিপ হবে কোনো না কোনো দেশে। তো এই লম্বা সময়টা আমি লেগেছিলাম, ইমেইল করতাম, এবং সর্বশেষ দেখা গেল 4টা ইউনিভার্সিটি থেকে আমার প্রফেসর আমাকে পজিটিভ রেসপন্স দিলেন ইন্টারভিউয়ের জন্য। এবং সেটা ছিল
2020-এর শেষের দিকে এবং 2021-এর প্রথম দিকে, মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি, এক একটা ভার্সিটিতে এক এক রকম। তো এরকম দেখা গেল যে ইন্টারভিউয়ের জন্য ডাক পেলাম এবং আমাকে ইন্টারভিউ নেওয়া হলো, এবং প্রতিবার ইন্টারভিউয়ের সময় দেখা যেত আমি মাইক টেস্টিং করতাম। আমি মাইক কিনেছিলাম সেপারেটলি, আমি ক্যামেরা কিনেছিলাম সেপারেটলি, আমার ডেডিকেশনের কোনো আমি অভাব রাখি নাই সে সময়। আমি টিচারদেরকে চায়নাতে, তখন তো বাসার বাইরে যাওয়া যেত না, রুমের বাইরে যাওয়া যেত না, টিচারদেরকে রিকোয়েস্ট করে আমি শপিং মলে গিয়ে মাইক্রোফোন কিনি, ক্যামেরা কিনি, এরকম এই ব্যাপারগুলো ছিল। তো এটা হচ্ছে বলতে গেলে যে পুরো প্রসেসটা। আর জাপানের যদি বলেন কী কী কাগজপত্র লাগে, কাগজপত্র হচ্ছে নর্মাল কাগজপত্র, চায়নাতে যেগুলো লেগেছিলো সেগুলোই, পাসপোর্ট, মার্কশিট, অ্যাপ্লিকেশন ফর্ম অনেক ইউনিভার্সিটিতে রয়েছে, এছাড়া আপনার IELTS সার্টিফিকেট, রিসার্চ প্রপোজাল যেটা, স্টেটমেন্ট অফ পারপাস যেটা, রিকমেন্ডেশন লেটার। তো এই কাগজপত্রগুলোই বলবো যে ইউনিভার্সাল কাগজপত্র। স্টাডি অ্যাব্রোডের একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি একবার কাগজপত্র রেডি করেন, সেটা আপনি একাধিক ডজেন্স অফ ইউনিভার্সিটি এবং ডজেন্স অফ কান্ট্রিতে আপনি সেন্ড করতে পারেন। অলমোস্ট সেম হয়ে থাকে কাগজপত্র প্রত্যেকটা দেশের, স্কলারশিপের কথা যদি আমি বলি। তো এরকম করে হলো আমার 2021-এর জুলাই অথবা জুন হবে, জুন জুলাই অগস্ট সে সময়, ওই সময় সম্ভবত, এক্স্যাক্ট মনে নেই, ওই সময়টাতে আমার আর কি রেজাল্ট আসলো যে সিলেক্টেড হয়েছি। তো সেই অবধি আমি সিলেক্টেড হলাম মেক্সটের জন্য এবং জাপানে আর কি আলটিমেটলি যেটা আসা। এখন প্রশ্ন হচ্ছে যে জাপানের ফার্স্ট ইম্প্রেশন কী কী। জাপানের ফার্স্ট ইম্প্রেশন আমার জন্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। জাপান ইজ ভেরি ক্লিন, ভেরি ভেরি ক্লিন। তারপরেটা হচ্ছে ইকুয়াল সার্ভিস, ফরেনার এবং জাপানের জাপানিজদের যে সার্ভিস যেটা, সেটা ইকুয়াল। কোনো এয়ারপোর্টে এ পর্যন্ত আমাকে পাসপোর্ট দেখাতে হয়নি, যেটা চায়নাতে ছিল বিভীষিকাময়। এবং হসপিটালগুলোতে চায়নাতে যেটা হতো, ফরেনারদের সবসময় একটা ডিফারেন্ট লাইন, চাইনিজদের ডিফারেন্ট লাইন। তো এরকম প্রত্যেকটা জায়গাতে চায়নাতে ডিসক্রিমিনেশন রয়েছে ফরেনারদের চাকরি ক্ষেত্রে, সব জায়গাতে। আর তো এটাই, তো এরকম এই ব্যাপারগুলো ভালো লাগা কাজ করতো। আর একটা হচ্ছে ফুড এবং লিভিং, যেটা ফুড কোয়ালিটি এবং লিভিং যেটা, এটা অত্যন্ত ভালো লাগার মতন। খুবই খাবার দাবার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাদ্যের কোয়ালিটি 100% এনশিওর করা হয় এখানে, আর লিভিং তো বলবো যে খুবই মজা এখানে। নেগেটিভ সাইড অফ জাপান এই ছোট্ট সময়ে যদি আমি বলি, তাহলে হচ্ছে কস্ট, এভরিথিং ইজ ভেরি কস্টলি। আপনি টাকা একদিকে কামাচ্ছেন, অন্যদিকে আপনি ঢালছেন, চলে যাচ্ছেন। আমার মা মনে করে আমি বাংলাদেশে থেকে জাপানে আসার পরে আমি এখানে প্রচুর টাকা কামাচ্ছি এবং টাকা জমাচ্ছি। তোমার আম্মা যদি ভিডিও দেখে থাকে, তাহলে আম্মাকে বলবো যে প্রচুর খরচ, টাকা পয়সা কিন্তু সেভ করা যায় না। আর আপনারা যারা প্রচুর টাকা সেভ করতে চান জাপানে থেকে, এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে যে জাপানে খুব কম টাকা আপনি সেভ করতে পারবেন। প্রত্যেকটা জায়গাতে এখানে কস্ট, প্রচুর কস্ট, এখানে খুবই খুবই কস্টলি জাপান। তারপরে যে ব্যাপারটা আমার ভালো লাগে না জাপানে, সেটা হচ্ছে পেপার ওয়ার্ক। সব জায়গাতে প্রচুর পেপার থাকে, দেখা যায় একটা কাজ করতে গেছেন, সেখানে আপনার কাজ হয়তো 10 মিনিটের, পেপার ওয়ার্ক আপনার আধা ঘন্টার। প্রচুর কাগজ থেকে সাইন করতে হয়, ফিল আপ করতে হয়। এখনও জাপান এই ব্যাপারটাতে কিছুটা পিছিয়ে। আরেকটা হচ্ছে ওয়ার্ক কালচার, জাপানে ওয়ার্ক কালচার ইজ ভেরি হেক্টিক, খুবই কাজ করতে হয় সকাল থেকে রাত অবধি। আমার ল্যাব টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 11টা, মাঝে ব্রেক পাই কিছুটা, ছুটি টুটি রয়েছে কম টম, কিন্তু জাপানের ওয়ার্ক কালচার যদি বলি, ইউনিভার্সালি ইটস ভেরি হ্যাকটিক। সো এই হ্যাকটিক ওয়ার্ক কালচারে যদি আপনি মানিয়ে নিতে না পারেন, তাহলে জাপান আপনার জন্য নয়। এছাড়া তো আরও আনুষাঙ্গিক ব্যাপার স্যাপার বললাম, সময়ের সাথে হয়তো আমি আরও নেগেটিভ ব্যাপারগুলো দেখব। রেসিজমের কথা যদি বলি, এখন আমি এক্সপিরিয়েন্স করিনি, তবে আমি শুনেছি এখানে সামান্য কিছু রেসিজমের যে ব্যাপারটা রয়েছে ফরেনারদেরকে, এখনও জাপানিজরা সেভাবে উদারভাবে অ্যাকসেপ্ট করে না। তো এটা এশিয়ান কান্ট্রি হওয়ার কারণে এই ব্যাপারটা রয়েছে। জাপান সব কিছুতে আমেরিকাকে ফলো করে থাকে এবং আমেরিকাকে আইডল বলে মানে, কিন্তু এখন অবধি সেই উচ্চতায় যেতে পারছে না, চেষ্টা করছে, প্রচুর রিফরমেশন হচ্ছে, কাজ চলছে। তো এটা সময়ের সাথে হয়তো আরও বাজে দিক আসবে চোখের সামনে, ভালো দিক আসবে, সেগুলো নিয়ে তো ভিডিও জারি থাকবে। তো আজকের হচ্ছে এই গল্পটা, যে আমি কীভাবে জাপানে এসেছিলাম, প্রসেসটা কীভাবে শুরু হয়েছিল, জার্নিটা কীভাবে শুরু হয়েছিল, এবং আমার পুরো জার্নিতে একটা জিনিস আমার বলবো যে কনসিস্টেন্ট আমি ছিলাম, সেটা হচ্ছে আমার ডেডিকেশনের।
আমি গিভ আপ করি নাই কখনো। এবং ইট ডাজেন্ট ম্যাটার আপনার জিপিএ কি, ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোথা থেকে বিলং করেন, গ্রাম, শহর, মাদ্রাসা, ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক, প্রাইভেট, কোথা থেকে, যতক্ষণ পর্যন্ত আপনি লেগে আছেন কোথাও না কোথাও আপনার হবে, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। সো এই ব্যাপারটা আশা করি আইডিয়া কিছুটা পেয়েছেন, রিজনগুলো হয়তো পেয়েছেন যে আমি কেন চায়না থেকে জাপানে এসেছিলাম, কীভাবে এসেছিলাম, এবং জীবনটা তো চলছে বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব ভালো থাকবেন, until the next video, take care.